ফের প্রকাশ্যে তৃণমূলের দাদাগিরি। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জের সুভাষনগর গ্রামের ঘটনা। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্য গায়ের জোরে ঘরছাড়া করেছে সুভাষনগরের বাসিন্দা পবন কুমার পাল ও তার পরিবারকে। এ বিষয়ে বিভিন্ন জায়গা জানিয়েও হয়নি কোনো সুরাহা। অবশেষে সিএনএ সাংবাদিকের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন গৃহহীন পবন। আমার বাবার সম্পত্তিতে আমি তার ছেলে, আমি সেখানে বসবাস করতে চাই, বউ বাচ্চাকে নিয়ে আমাকে আপনারা দেখুন। তা আমাকে কেউ কোনো রকম উপকার করছে না, সব এখন চাইছি আমার জমিতে যাতে আমি থাকতে পারি। বাড়ি ছেড়ে আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, ঘরে থাকতে পারছি না। আটটা দোকানে ভাড়া পেলে আমার ভাত খায় পরে, কিন্তু আমি খেতে পাই না। জানা গেছে, 2012 সালে স্থানীয় তৃণমূল নেতা তপন কুমার মল্লিক কৌশলে পবন কুমার পালের পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেয়। যতবারই তারা পৈতৃক ভিটেতে ফিরতে চেয়েছেন, ততবারই বিভিন্ন রকম হুমকি ও মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে তাদের। অভিযোগ, 2003 সাল নাগাদ পবন কুমার পালের বাবার কাছ থেকে এককালীন 10,000 টাকার বিনিময়ে একটি দোকান ভাড়া নিয়েছিলেন তৃণমূল নেতা তপন কুমার মল্লিক। সেই টাকার বিনিময়ে পবন কুমার পালের পৈতৃক সম্পত্তি নিজের বলে দাবি করতে থাকেন তপনবাবু। ঘর ছেড়া হয়েছে, আমার বাবা বিজেপি করতো, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, ডেথ সার্টিফিকেট হয়েছে, ওনার কাছে অনেকবার এসছি, উনি বলছে তোমার বাবা জমি বিক্রি করে দিয়েছে। আমি তো তাদের দলিল দেখাও, দলিল দেখাতে পারে না। ট্যাক্স কাটতে এসেছিলাম প্রধানের কাছে, প্রধান হচ্ছে শানু দত্ত, সে বলছে যে তোমার বাবা জমি বিক্রি করে দিয়েছে, ট্যাক্স কাটা যাবে না। আমি তো আবার চলে গেলাম, তারপরে থেকে আমি আর এদিকে আসি না। আমাকে চুরির বদনাম দিল, তারপর কী বদনাম দেবে, আমার জনবল নাই, অর্থবল নাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তপন কুমার মল্লিক। আমি মনে করি এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং আমাকে আমার সম্মান নষ্ট করবার জন্যে কোনো কোনো পক্ষ থেকে আমাকে এইরকমভাবে তাকে সাজিয়ে এনে আমার নামে এরকম একটা অভিযোগ দেওয়া হচ্ছে। নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অসহায় পবন। কোনো লিখিত অভিযোগ নাকি জমাই পড়েনি দাবি ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ দত্তের। এই বিষয়টা সম্বন্ধে আমার খুব একটা জানা নেই, কিন্তু এমনি উড়ো উড়ো মানুষের থেকে শুনেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যার কাগজপত্র যার কাছে থাকবে, পেপার আইনে তারই হবে। না না, আমাদের কাছে সেইভাবে এখনও আসেনি, যদি আসে আমরা সেটা চিন্তাভাবনা করবো ভবিষ্যতে। পবনের পাশে আছে বিজেপি, জানালেন বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্র। পবনবাবু আমাদের নলেজে এসছে এবং আমরা তার পাশে সবসময়ের জন্য আছি। তো আমরা চাই যে তিনি যদি দায়িত্ব নিতে অস্বীকার করেন বা তিনি যদি এই ঘটনার সঙ্গে যুক্ত না থাকেন, তাহলে আমি মনে করি জনপ্রতিনিধি হিসাবে তারই হাত ধরে পবনবাবুকে ঘরে ঢুকিয়ে দেওয়া উচিত। তৃণমূলের নাম বললেই চারিদিকে শোনা যাবে চোর চোর স্লোগান কটাক্ষ কংগ্রেসের। যে এই মুহূর্তে তৃণমূলের সরকারে যে সকল দুর্নীতি রয়েছে, সেই সকল দুর্নীতির সাথে আরও একটি সংযোজিত হলো, যেটা হলো মানুষের সম্পত্তি চুরি। তৃণমূলের নাম বললেই কান পাতলেই শুনতে পাবেন চারিদিকে চোর 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 আওয়াজ শুরু হয়েছে। জমি বাড়ি দখল করে রাখা তৃণমূলের কালচার দাবি বামকর্মীর। তৃণমূলের এরকম অনেক দোকান, অফিস, বাড়ি এগুলো দখল করে রাখা ওদের কালচার। স্বাভাবিকভাবে এটা যে তার বাইরে না, এখন এটা আইন আদালতে গেলে বোঝা যাবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই একাধিক অভিযোগ উঠে আসছে। এখন দেখার, এই জেলাশাসকের কাছে যে অভিযোগ দায়ের হয়েছে তার ভিত্তিতে জেলাশাসক কী পদক্ষেপ নেয়, আদৌ এই গরিব মানুষ তারা কি তাদের এই যে বাড়ি সেই বাড়ি পুনরায় ফিরে পায় কিনা, সেটাই এখন দেখার। নীলগঞ্জ থেকে দীপঙ্কর ভৌমিক, ক্যালকাটা নিউজ।